হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং জেআরস ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস টুয়েলভের প্রজেক্ট রিপোর্ট, ইমাজিনারি অথবা ফিক্টিশাস ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি। তো তার আগে আমরা ভিডিওতে যাওয়ার আগে আগে দেখে নিই যে ফ্রন্ট পেজটা কীভাবে তৈরি করতে হবে। সো দেখো, আমাদের ফ্রন্ট পেজ এইভাবেই আমি যেমনভাবে লিখেছি পরপর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমার স্কুলের নাম, সাবজেক্ট, প্রজেক্ট অফ প্রজেক্ট রিপোর্ট অন বলে MS ধোনি, এবং তারপরে দেখো তোমার নাম এবং তোমার ক্লাস, সেকশন, রোল নাম্বার, সেশন এগুলো লিখতে হবে। পরের পেজ হবে অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্টে যা যা লেখা হবে দেখো পরপর লেখাটা আসছে, তোমরা দেখে নাও এবং পজ করে করে পুরোটা লিখে নাও এবং ধীরে ধীরে লিখবে সুন্দরভাবে। ওখানে যে স্যারের নাম লেখা আছে, অর্থাৎ যে স্যার তোমার দায়িত্ব এই এই প্রজেক্টটা করতে দিয়েছেন, সেই স্যারের নামটা লিখবে তোমরা ওখানে। আর নিচে দেখো তোমার স্যারের, যেহেতু তুমি এই অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকারটা তুমি করছো, তাই সিগনেচার অফ দ্য স্টুডেন্ট তোমার এখানটায় সইটা করবে, নিচে লিখে তোমার সই, আর এদিকে ডেটটা দিয়ে দেবে। সো এইভাবে অ্যাকনোলেজমেন্ট পেজটা তৈরি হয়ে গেল। এরপরে বোনাফাইড সার্টিফিকেট বলে লিখে উপরে ছোটো করে, তার নিচে সার্টিফিকেট বলে বড় করে লিখবে। কী কী লিখতে হবে দেখো লেখা আছে এখানে, আর এইখানে যে বাই বলে লেখা আছে দেখো, নিজের নাম এখানে তুমি তোমার নিজের নামটা লিখবে, তোমার ক্লাস দেবে, এখানটা 11 লেখা আছে, এটা 12 হবে, রোল নাম্বার দেবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তারপরে তোমার সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড উইথ ডেট বলে তোমার স্যারের সই হবে এখানে, এবং তোমার স্যারের সম্পর্কে নেমটা লিখবে, তোমার স্যারের নাম লিখবে, তারপর ডেজিগনেশন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিপার্টমেন্ট, ইংরাজি, সাবজেক্ট, স্কুল, তোমার স্কুলের নাম। এভাবেই তোমরা সার্টিফিকেটের পেজটা রেডি করবে। এবং তারপরে দেখো টেবিল অফ কন্টেন্টস, পর পর পেজ যেমনভাবে আছে সেভাবে ইন্ট্রোডাকশন, মেথড অ্যান্ড টেকনিক্স, আউটপুট অফ দ্য প্রজেক্ট, কনক্লুশন এবং রেফারেন্স। এখানে কিন্তু এগুলোর পাশে পাশে কোন পেজ থেকে কোন পেজ, পেজ নাম্বারগুলো কিন্তু উল্লেখ করে দেবে, পেজ নাম্বারগুলো। এরপরে দেখো এবার আমাদের সেই টেবিল অফ কন্টেন্টস অনুযায়ী যে ইন্ট্রোডাকশন কী ছিল, প্রথমে যেহেতু ইন্ট্রোডাকশন লেখা ছিল টেবিল অফ কন্টেন্টস অর্থাৎ সূচিপত্রে, সো ইন্ট্রোডাকশন সম্পর্কে কী লিখবে দেখো, আমি পরপর লিখেছি যেটা, সেই লেখাটাই তুমি এখানে যেভাবে লেখাটা বেরিয়ে আসছে সেভাবেই তুমি লিখবে পরপর। তোমাদের এখানে আমি মূলত চারটি তোমাদের এই যে সে প্রজেক্ট রিপোর্ট রয়েছে তার মধ্যে ফিল্ম বা থিয়েটার স্ক্রিপ্ট বা ফিক্টিশাস ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড অফ আ প্লে এবং ইন্ডিয়ানাইজেশন অফ অ্যান ইংলিশ নভেল অথবা শর্ট স্টোরি, এটার মধ্যে তোমরা চুজ করেছো যেহেতু তুমি এটা করছো ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, সেটার উপরেই হবে এটা লেখাটা। এরপরে অবজেক্টিভস দেখো, অবজেক্টিভসে এই কথাগুলো লিখতে হবে যেগুলো লেখা বেরিয়ে আসছে, এভাবেই তোমাকে অবজেক্টিভসের বিষয়ে লিখতে হবে, পরপর পজ করে করে সুন্দরভাবে লিখবে, হাতে লেখা সুন্দর করে নেবে, ওই উপরের ওই যে প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস যেটা আছে সেটা লিখে দেবে, হেডিং করে দেবে। তারপর দেখো গাইডিং প্রিন্সিপালে কী কী দেখবে দেখো, যা লেখা আছে এই যে লেখাগুলো বেরিয়ে এলো এগুলো তোমরা লিখে দেবে সুন্দরভাবে, হেডলাইন করবে গাইডিং প্রিন্সিপাল। পরপর A4 সাইজ পেজের মধ্যে লিখবে, লিমিটেশনস বলে দেখো লিমিটেশনে কী কী লিখতে হবে সেগুলো বেরিয়ে আসবে, সেই লেখাগুলো তোমাকে কিন্তু সুন্দরভাবে পরপর লিখতে হবে, এবং A4 সাইজ পেপারে লিখবে এক একটা পেজে যতটা করে ধরে সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে লিখবে। মেথডস অ্যান্ড টেকনিক্স, এরপরে দেখো এই বিষয়ের উপরে, এটার উপরে ইন্ট্রোডাকশন প্রথমে একটা লিখতে হবে, সেটা লেখা আছে দেখো সুন্দরভাবে বেরিয়ে এলো, পুরো লেখাটা সুন্দরভাবে লিখবে এখানে। এবং এই যেগুলো দিয়েছি আমি এগুলো কিন্তু তোমাদের কোনো বইয়ে সেভাবে তুমি হয়তো সেভাবে পাবে না, কিন্তু এইভাবে লিখলেই তুমি নাম্বার বেশি পাবে। এবারে ফার্স্টেতে তুমি কী করেছো, টার্গেট সম্পর্কে যে তোমরা লিখবে সেটা সিলেক্ট করেছো, সেটা লিখলে ফার্স্ট পেজ, ফার্স্ট দিন তোমাদের এটা হলো, এটা 10 দিনের প্রকল্প, 10 দিন ধরে আলোচনা করে, 10 দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পরে তোমরা একটা প্রজেক্ট করেছো, এটা 10 দিনের মধ্যে করতে হয়, সেই জন্য ফার্স্ট দিন একটা কী করেছো লেখা আছে দেখো, সেকেন্ড দিনে তুমি কী করলে যে ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করলে, থার্ড ডেতে গিয়ে তোমরা গ্রুপ তৈরি করে এবং গ্রুপের মধ্যে তোমরা ভাগ করলে যে একে অপরের সঙ্গে সাহায্য সহযোগিতা করলে, তারপরে ফোর্থ ডেতে গিয়ে তোমরা সকলে জড়ো হলে এবং বিভিন্ন সোর্স থেকে যে সমস্ত তথ্য সংগ্রহ করলে, ফিফথ ডেতে কী করলে, সিক্সথ ডেতে কী করলে দেখো পরপর দেওয়া আছে, এইভাবে তোমরা কিন্তু লিখে যাবে এবং অবশ্যই A4 সাইজ পেপারে লিখবে। এভাবেই সেভেন্থ ডেতে কী কী লিখতে হবে দেখো, এবং এইথ ডে, তারপরে নাইন্থ,
এবং তারপর 10th, অর্থাৎ আমাদের প্রত্যেকটা 10 দিনের যেই প্রকল্প, 10 দিনের প্রকল্পে আমরা কী কী লিখবো, কী কী করেছি একসঙ্গে সকলে মিলে গ্রুপ করে, এবং 10 দিনের মাথায় আমরা গিয়ে যে সাবমিট করেছি সেটা আমরা এখানে লিখবো পরপর। এটা লেখার পর আমাদের আসল যে প্রজেক্টের এবারে চলে যাবো, যে আউটপুট অফ দ্য প্রজেক্ট, এটাতে চলে যাবো। আজকে আমরা আউটপুট অফ দ্য প্রজেক্টে ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, ফিকটিশাস ইন্টারভিউ অফ MS ধোনি, অর্থাৎ আজকে আমরা যে ইন্টারভিউটা লিখবো সেটা MS ধোনির ওপরে, তার সঙ্গে ইন্টারভিউ। আগে MS ধোনি কে, মহেন্দ্র সিং ধোনি কে, তার সম্পর্কে কিছু কথা লিখতে হবে আগে, তার সম্পর্কে ইন্ট্রোডাকশন একটা দিতে হবে। তারপরে দেখো মাইসেলফ দিয়ে শুরু হচ্ছে তোমার নিজের কথা, এবং তারপরে দেখো এখানে সেকেন্ড লাইনে যে আই এম JR আছে, এই JR এর জায়গাটায় কিন্তু তোমাকে লিখতে হবে তোমার নিজের নাম। এবং অনেকে এটা নিয়ে প্রশ্ন করছে যে স্যার আমাদের এই মাইসেলফ যে জায়গাটা আছে, এই জায়গাটাতে কি আমরা আমাদের নিজেদের নাম লিখতে পারি? অবশ্যই তোমরা তোমাদের নিজের নামও লিখতে পারো, কোনো সমস্যা হবে না, তবে হাতে লেখা খুব ভালো করে করতে হবে এবং চারিদিকে বর্ডারটা সুন্দর করে দেবে, এবং চেষ্টা করবে ব্ল্যাক এবং ব্লু পেন ইউজ করার, কারণ বেশি কালারফুল না করাই ভালো। পরপর দেখো যেভাবে কনভারসেশনটা দেওয়া আছে, মহেন্দ্র সিং ধোনি তার ক্রিকেট কেরিয়ার এসে কী কী কখন কীভাবে খেলাধুলা করেছে, তার রেকর্ড কী করেছে, বা তার সঙ্গে পরবর্তীকালে যে সমস্ত ক্যাপ্টেনরা ছিল বা তার যারা খেলার সঙ্গীরা ছিল, প্লেমেটস ছিল, তারা কেমন কী, সেই সমস্ত বিষয়গুলোকে এখানে কাভার আপ করার চেষ্টা করেছি আমি। সো ইন্টারভিউটা কিন্তু যথেষ্ট ভালো এবং সুন্দরভাবেই সাজানো আছে, তোমরা এটা লিখতে পারো, কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ যথেষ্ট ভালোভাবেই আমি বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলোকে কালেক্ট করেছি এবং সব কিন্তু তথ্যগুলো সঠিক তথ্য। সো এইভাবে তোমরা পরপর নিজের নাম এবং মহেন্দ্র সিং ধোনি, MS ধোনি এইভাবে তোমরা লিখতে পারো, অথবা তুমি মাইসেলফ বলেও লিখতে পারো। সো এইভাবে পরপর লেখার পরে পেজটা দেখো, তোমার যতগুলো পেজের মধ্যে লিখতে বলে, সাধারণত 5 পেজের মধ্যে লিখতে বলা হয়, 5 থেকে 6 পেজ, তো সেই পেজে কাভার করে যাবে আশা করছি, খুব একটা বড় হবে না, মিডিয়ামের মধ্যে লেখা রয়েছে। সো এইভাবে তোমরা লিখলে কিন্তু তোমাদের নাম্বার কাটবে না এবং তোমরা যথেষ্ট সুন্দরী প্রজেক্ট তৈরি করতে পারবে। সো এইভাবে রেডি করে নাও তোমাদের প্রজেক্ট, আশা করি খুব একটা সমস্যা হবে না। এরপরে দেখো কনক্লুশন রয়েছে, কনক্লুশনটাও তোমাকে লিখতে হবে, এটি আরেকটি পেজে গিয়ে লিখবে, ওখানে আমাদের কনভারসেশন শেষ হয়ে গেলে তারপরে কনক্লুশনের এই হেডিং করে কনক্লুশন কী লিখেছি সেটা তোমাদের লিখতে হবে। দেখো লেখাগুলো আসছে পরপর এভাবেই সুন্দর করে হাতে লেখা করে, যাদের হাতে লেখা মনে হয় যে খারাপ বা বাঁকা হয়ে যায় তারা একটু পেন্সিল দিয়ে আগে দাগ টেনে নেবে, তারপরে তোমরা এইভাবে সুন্দর করে সোজা সোজা করে লিখবে যাতে লেখাটা ভালো হয়। এবং তারপরে দেখো লেখা যায় ফিউচার প্রজেক্ট অফ দ্য স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের ফিউচার প্রজেক্ট কী, অর্থাৎ এখান থেকে আমরা এটা যে আমরা লিখলাম এটা থেকে আমাদের কতটা কী আইডিয়া এলো বা কী ব্যাপার হলো সেটা লিখতে হবে। এবং আলটিমেটলি তোমাকে লিখতে হবে যে এই যে প্রজেক্টটা তৈরি করতে করলে, তুমি এই যে কনভারসেশনটা তৈরি করলে, সেই কনভারসেশনটার রেফারেন্সটা তুমি কী, কোথা থেকে এই সমস্ত তথ্য পেয়েছো। আমি এখানে দিয়েছি দেখো অল আমাদের যে ইনফরমেশনস মেনলি কালেক্টেড ফ্রম উইকিপিডিয়া থেকে নিয়েছি, এবং তার সঙ্গে দ্য গার্ডিয়ান, দ্য টাইমস কয়েকটা পত্রিকার নাম দিয়ে দেবে। সো এভাবে রেডি করে নাও, আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে যাতে সকলে তৈরি করে নিতে পারে সুন্দরভাবে, এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদের এই কমেন্টেরও আশায় কিন্তু আমি থাকবো, লাইকের আশায় থাকবো। সো তোমরা দেখতে থাকো JR ইংলিশ, সঙ্গে থাকো, পাশে থাকো। আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।